দিনাজপুরের কাহারোলে ধান বোঝায় একটি ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এতে পুড়ে গেছে ট্রাকের ইঞ্জিন সহ বেশ কিছু ধানের বস্তা গেল রাত সাড়ে বারোটার দিকে পঞ্চগড় ঢাকা মহাসড়কের রামপুর বাজারে এই ঘটনা ঘটে ট্রাক চালকের সহকারী জানান দুর্বৃত্তরা প্রথমে গাড়ির ক্লাসে ইট ছড়ে পরে চালক গাড়ি থেকে নামলে তাকে মারধর করে সময় গাড়িতে আগুন জ্বালিয়ে দেয় দুর্বৃত্তরা